2021 সালের শুরুটা হলিউডের জন্য ছিল আশঙ্কার। করোনার কারণে ইন্ডাস্ট্রির অর্থনৈতিক অবস্থা ছিল বেহাল, তবে শেষটাই জমে গেছে হলিউড। একদিকে ছিল বড় বাজেটের একের পর এক ছবির মুক্তি, অন্যদিকে হলমুখী ব্যবসাও দেখেছে আলোর মুখ। আর কথাই তো আছেই, শেষ ভালো যার সব ভালো তার। বছরের শেষটাই হলিউডের প্রথাগত ব্যবসা আলোর মুখ দেখেছে মূলত স্পাইডারম্যানের সৌজন্যে। এই ডিসেম্বরে মুক্তি পাওয়া স্পাইডারম্যান নো ওয়ে হোম ছবির আয় এরই মধ্যে $1 বিলিয়ন ছাড়িয়েছে। বক্স অফিস সংশ্লিষ্টরা আশা করছেন বিশ্বব্যাপী এই ছবির আয় আরও বাড়বে। We all have our secrets. He's my enemy. মানুষকে হলমুখী করার কাজটি শুরু অবশ্য করেছিল জেমস বন্ডের নতুন ছবি নো টাইম টু ডাই। করোনার কারণে বেশ কয়েক দফা মুক্তি পেছায় ছবিটির। অবশেষে পর্দায় আসার পর আয় খুব একটা খারাপ হয়নি, আর এরপরই এলো স্পাইডারম্যানের দাপট। You don't know me, no? ডিসেম্বরের শেষ দিকে মুক্তি পেয়েছে দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর ম্যাট্রিক্স ফ্রাঞ্চাইজি দিয়ে বড় পর্দায় ফিরলেন কিয়ানু রিভস। এরই মধ্যে টিকিট বেচে কোটি খানেক ডলার আয়ও করে ফেলেছে দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস। সুপার হিরো বা জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির ছবি দর্শকদের আগ্রহ টানতে পারলেও গল্প নির্ভর বা একটু ভিন্ন ঘরানার ছবিগুলো তেমন ব্যবসা করতে পারেনি। এ প্রসঙ্গে উল্লেখ করা যায় স্টিভেন স্পিলবার্গের ওয়েস্ট সাইড স্টোরি বা গুইয়ারমো দেল তোরোর নাইটমেয়ার অ্যালের কথা। এ দুই ছবি সমালোচকদের প্রশংসা পেলেও খুব একটা সুবিধা করতে পারেনি বক্স অফিসে। শেষটাই সুখের ছাপটা থাকলেও 2021 সালের শুরুর দিকে হলিউডকে করোনাকালীন রুরো চেহারা সামলাতে হয়েছে। স্ট্রিমিং নাকি হলকেন্দ্রিক ব্যবসা, সেই প্রশ্ন উঠেছে জোরে সোরে। করোনা সংশ্লিষ্ট বিধিনিষেধের কারণে হল ব্যবসা সঙ্গীন হয়ে উঠেছিল, আর তারই ফাঁকে রমরমা হয়ে ওঠে স্ট্রিমিং ব্যবসা। বাজারে থাকা নেটফ্লিক্স, ডিজনি প্লাস, অ্যামাজন প্রাইম, অ্যাপল টিভি প্লাস ইত্যাদির মধ্যে দেখা দেয় স্ট্রিমিং ওয়ার। এই স্ট্রিমিং যুদ্ধে গা ভাসাতে হয় তথাকথিত বড় বাজেটের ছবিগুলোকেও। ব্ল্যাক উইডো বা ডিউন হলের পাশাপাশি মুক্তি পায় স্ট্রিমিং ওয়েবসাইটেও। অন্যদিকে রেড নোটিশ দিয়ে নেটফ্লিক্স বুঝিয়ে দিয়েছে স্ট্রিমিং এর ছবিও হলে টিকিট বেচে অর্থ রোজগারি পটু। স্ট্রিমিং কন্টেন্টে এখন বিনিয়োগ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। দর্শকপ্রিয়তার তুঙ্গে উঠছে নেটফ্লিক্স এর স্কুইড গেম বা মানি হেস্টের নিত্য নতুন পর্ব। অস্কার, এমি সহ পুরস্কারের বিভিন্ন আসরেও স্ট্রিমিং কন্টেন্টের জয় জয়কার দেখা যাচ্ছে। কথায় আছে অর্থই সব অনর্থের মূল। স্ট্রিমিং এ এখন যেহেতু অর্থের ছড়াছড়ি, তাই বিতর্কও দেখা দিচ্ছে। এই যেমন ব্ল্যাক উইডো নিয়ে স্কারলেট জোহানসনের সঙ্গে ডিজনির মন কষাকষি, যা গড়িয়েছিল আদালত পর্যন্ত। আবার সেট ডিজাইনার ও ক্রু সহ হলিউডের কলাকুশলীরাও 2021 প্রায় ধর্মঘটে চলে গিয়েছিলেন।
এর অন্যতম কারণ হলো স্ট্রিমিং কন্টেন্ট তৈরিতে জোয়ার এলেও সেই সুবিধা পাচ্ছেন না কন্টেন্ট তৈরির পেছনে থাকা কলাকুশলীরা। বাড়তি মজুরির দাবিতেই তাই প্রতিবাদে নামতে হয় তাদের। সব মিলিয়ে বলাই যায় হলিউডে 2021-এর শুরু আর শেষে বেজায় অমিল। সেই অমিলে অবশ্য অখুশি নয় হলিউড, বরং পুরো চলচ্চিত্র শিল্প এই জ্বালানিতে আরও কিছু দূর দৌড়ানোর স্বপ্ন দেখছে। আজকের পত্রিকা। No.